ওষুধের দাম যদি বাড়ে তাহলে মানুষের বেঁচে থাকাটাই এক ধরনের অভিশাপ হয়ে দাঁড়াবে মন্তব্য ক্রেতাদের। নয় দিনে আটবার পেট্রোল ডিজেলের দাম বেড়েছে, লাফিয়ে লাফিয়ে বাড়ছে গ্যাসের দামও। নিয়ম করে প্রায় প্রতিদিন পেট্রোল ডিজেলের মূল্য বৃদ্ধির সাথে সাথে দাম বাড়ছে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের। এমত অবস্থায় সংসার চালাতে নাজেহাল হয়ে যাচ্ছে সাধারণ মানুষের। করোনার দাপটে মানুষের রোজগার কমেছে, কিন্তু কমেনি পেট্রোল ডিজেল ও গ্যাস সহ অন্যান্য নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের। আবার পয়লা এপ্রিল থেকে 800 ধরনের জরুরি ঔষধের দাম 10% উপর বাড়তে চলেছে। এত সমস্যা এবং দেশের সাধারণ মানুষের অর্থনৈতিক দুরবস্থার মধ্যে এই হারে ওষুধের দাম বাড়তে থাকে তাহলে মানুষের বেঁচে থাকাটাই এক ধরনের অভিশাপ হয়ে দাঁড়াবে মত রোগীদের। সাধারণ মানুষের সর্বনাশ হবে, তার কারণ হচ্ছে আমি একজন কিডনি পেশেন্ট, আমি 98 সাল থেকে সুগারের রোগী, আমার মাসে 10,000 টাকা করে লাগছে ওষুধে। আবার তার উপর যদি 10% হয় তাহলে আমাদের মতো মানুষগুলো না খেয়ে না দিয়ে মরবে। এর জন্য আমাদের মতো মানুষের জন্য কিছুই করছে না সরকার। হ্যাঁ, যদি এরকম করে হয় তাহলে আমাদের মতো লোকগুলো ওষুধ অভাবে, টাকার অভাবে মারা যাবে। হ্যাঁ, তাতে সকলকেই জানাচ্ছি যাতে ওষুধের দাম না বাড়ে। এবং কী কারণে যে এত ওষুধের দাম বাড়ছে আমরা তো বুঝতেই পারছি না। আমাদের তো পেনশন ডিএপিএ সব বন্ধ হয়ে গেছে, আর ওষুধের দাম বেড়ে যাচ্ছে। এর ফলে সাধারণ মানুষ খুব করুণ অবস্থার মধ্যে পড়বে। কারণ আমি একজন নিজে কার্ডিয়াক পেশেন্ট হয়েই বলছি, আমার বাইপাস সার্জারি হয়েছে 2014 সালে। তো আমাকে মাসিক 2500 থেকে 3000 টাকা খরচ করতে হয় ওষুধের পেছনে, এবং সেই ওষুধগুলো হচ্ছে জীবনদায়ী ওষুধ, না খেলেই নয়, না খেলে বাঁচতেই পারবো না। এবং আমি হিসেব করে দেখেছি আমার মাসে খাওয়া দাওয়ার পেছনে যে খরচ হয়, ওষুধ কিনতে হয় আরও বেশি টাকার। সুতরাং প্রশাসনের ভাবা উচিত সমস্ত দিক থেকে যে নিত্য প্রয়োজনীয় জিনিস গ্রামের সাধারণ মানুষ যারা খেটে খাওয়া মানুষ তারা কীভাবে কষ্ট করে সংসার চালায়, তাহলে ওষুধের দামটাকে নিয়ন্ত্রণ করা অত্যন্ত জরুরি। এই করোনা আবহে মানুষ বহুদিন কাজ হারিয়েছে, লকডাউন চলেছে দিনের পর দিন, এবং তার ফলে দেখা গেছে, আমি তো বিভিন্ন খোঁজ খবর রাখি, সমস্ত শিল্পে লস, কিন্তু একমাত্র যেগুলো এই ওষুধ সংক্রান্ত বিজনেস সেই সমস্ত ব্যবসাদাররা শিল্পপতিরা দিনের পর দিন প্রচুর পয়সা করেছে। এর পরেও যদি তাদের ওষুধের দাম বাড়াতে হয় তাহলে সাধারণ মানুষ বাঁচবে কী করে? এটা অত্যন্ত সংকটজনক পরিস্থিতি। আমাকে যে ওষুধগুলো খেতে হয় অত্যন্ত দামি ওষুধ এবং ব্র্যান্ডেড কোম্পানি, তো আমি যতবার ডাক্তারের সঙ্গে আলোচনা করেছি তারা সবসময়তেই বলে যে না, এই ওষুধগুলো আপনাকে কন্টিনিউ করতেই হবে। সুতরাং এটা খুবই দুঃখজনক, খুবই মর্মান্তিক ব্যাপার। এই ব্যাপারে যদি সরকার কোনো পদক্ষেপ গ্রহণ না করে তাহলে সাধারণ মানুষের জীবন ধারণ করা প্রচণ্ড দুর্বিষহ হয়ে উঠবে, এটা মোটেই কাম্য নয়। আর সবচেয়ে বড় কথা, সাধারণ মানুষ এ ব্যাপারে অর্গানাইজ হতে পারছে না। তারা অভিযোগটা কোথায় কীভাবে জানাবে, তাদের কাছে কোনো পথ নেই, এটা সত্যি খুব দুশ্চিন্তার ব্যাপার। এখন আমাদের দেশে দেখি যে এন্টারটেনমেন্টের পেছনে এবং বিলাসিতার পেছনে কত খরচ হয়, কিন্তু সেই সমস্ত খরচকে কমিয়ে যদি আমরা এই সমস্ত মানুষের কাছে নিত্য প্রয়োজনীয় যেগুলো দ্রব্যাদি আছে, বিশেষ করে ওষুধ, এসবের জিনিসের দাম যদি নিয়ন্ত্রণ করতে পারি তাহলে সাধারণ মানুষের বড্ড উপকার হয়, নাহলে জীবন ধারণ করাই বড় মুশকিল। অসুবিধা মানে সবটাই অসুবিধা, আমাদের তো এখানে পাড়া গ্রামের ব্যাপার, সবটুকুই চাষের উপর নির্ভর। এবারে চাষের যে যখন চাষির লাভ বা যেভাবে হচ্ছে, হ্যাঁ, মানে খরচ করে সেটাই আসলটাই উঠছে না, তার উপরে এই ওষুধ কেনা। এত ওষুধপত্রর দাম বাড়লে সাধারণ মানুষ কি কিনে খেতে পারবে না পারছে? হ্যাঁ, আমার এখানে একটা প্রেসক্রিপশন আসলে, হ্যাঁ, যদি 500 টাকার ওষুধ লিখছে ডাক্তার, তার বলছে 200 টাকার চাড়িয়ে দাও, 100 টাকার চাড়িয়ে দাও, তাহলে তো আবার যদি তার উপরে দাম বাড়ে তাহলে ওষুধ তো না খেয়েই মানুষ মারা যাবে এখানে। আচ্ছা, এখন কি ওষুধ সব ঠিক মতো জোগান পাওয়া যাচ্ছে? ওই কিছু কিছু পাওয়া যাচ্ছে, কিছু কিছু যাচ্ছে না। হ্যাঁ, সমস্ত ওষুধের মানে ঠিক মতো সাপ্লাই সবসময় যে থাকে থাকে না। আচ্ছা, এর কারণ কি দাম বাড়বে বলে কোম্পানি কি বন্ধ রেখেছে মনে হচ্ছে? কোম্পানি তো দাম বাড়াবার আগে তো ওষুধ এমনি বন্ধ করে। হ্যাঁ, সব ওষুধ চেপে দেয়, দেখি যদি দুষ্প্রাপ্য করে তারপর আবার দাম বাড়ায়। প্রত্যেকটি মানুষেরই প্রয়োজন,
হ্যাঁ, বিশেষ করে আমাদের এখানে তো চাষি ভিত্তিক এরিয়া, চাকরি খুব কম করে, তো সব মানুষেরই অসুবিধা হবে দাম বাড়লে। আর বিশেষ করে এই তো তোমার গ্যাসের দাম বাড়ছে, জ্বালানির দাম বাড়ছে, পেট্রোলের দাম বাড়ছে, তার সঙ্গে সঙ্গে ওষুধেরও শুনছি নাকি যে 10% বাড়বে পয়লা এপ্রিল থেকে, সমস্ত লোকের অসুবিধাই পড়বে। এখন সব ধরনের ওষুধ কি পাওয়া যাচ্ছে? পাওয়া যাচ্ছে, সাপ্লাই কিছুটা কম। এ কারণটা কি? কারণ দাম বাড়ছে, ওর জন্য হতে পারে। বাঁকুড়া থেকে দেবজিৎ দত্তের রিপোর্ট, বর্ধমান টুডে।